নমস্কার বন্ধুরা, সুচিস্মিতাস লাইফে আমি সুচিস্মিতা আপনাদের সামনে এসে পড়েছি। আমি আজকে ব্লগটা শুরু করছি ঠাকুরঘর থেকে, তার কারণ আমি আজকে স্নান সেরে পুজো সেরে এবারে আমি রান্নাঘরের দিকে যাব। আর রান্নাঘরের দিকে আমার আজকে অতটা বেশি রান্নার তাল নেই, কেননা কালকে তো যে রান্নাগুলো করেছিলাম তার থেকে একটুখানি থেকে গেছে। মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট করেছিলাম, সেটা থেকে গেছে। তারপরে আপনার ওই দুটো মাছ থেকে গেছে, তার কারণ কোনো প্রতিবেশী আমাদেরকে চিকেন রান্না করে দিয়েছিলেন, তা সেই চিকেনটা দিয়ে আমাদের রাত্রির বেলাটা হয়ে গেছে সুন্দরভাবে। আর যার জন্যে আর কি মাছ দুটো থেকে গেছে, আর আমার ভাত রান্না হয়ে গেছে। আমি সকালে ভাতটা রান্না করে নিয়েছি। এখন আজকে শুধু যেটা করার কথা, যেটুকুনি করব, সেটা হচ্ছে বিউলির ডাল, কারণ আমার হাজব্যান্ড বিউলির ডাল খেতে খুব ভালোবাসেন। আর একটু গরম পড়ছে এখন, একটু বিউলির ডাল তো ভালোই লাগে। বিউলির ডাল আর এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের, এই যে এটা হচ্ছে সজনে ডাঁটা, সরু সরু সজনে ডাঁটা, তার সঙ্গে আলু দিয়ে পোস্ত, আর লাউ ঘণ্ট ফ্রিজে আছে, মাছের মাথা দিয়ে মাছ আছে, আর টক দই তো থাকেই। কালকে তো আপনাদের বললাম যে আমাদের ডেইলি দুপুরবেলার মানে খাবারের মেনুর মধ্যে আমাদের টক দইটা থাকে, গরমকালে তো বিশেষত। তাহলে ঠিক আছে, চলুন বন্ধুরা সঙ্গে থাকুন। আমি কিভাবে এইসব রান্না না দেখালেও চলে, আপনারা নিত্য রান্না করেন, কিন্তু যেহেতু আমি ভ্লগটা স্টার্ট করেছি আজকে ঠাকুরঘর থেকে, ঠাকুর পুজো হলো, সব হলো, এই জন্য আপনাদের এখন রান্না যেটুকুনি হবে আমি দেখাই। আর রাত্রিবেলা যেটা আছে, আমাদের একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, তা সেটা তো রাত্রির ব্যাপার, তা সেই জন্যে এখন আজকে খুব একটা যে রান্নার ভীষণ তাল তা নয়। সঙ্গে থাকুন। আচ্ছা বন্ধুরা দেখুন, আজকে আমি বলেছি যে বিউলির ডাল আমি এখানে সব রেখেছি। দেখুন বিউলির ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছি, আমি প্রেশার কুকারে সমস্ত ডালটাই রান্না করব। বিউলির ডাল, পোস্ত বলেছিলাম যে পোস্ত করব, এই যে পোস্ত, এখানে পোস্ত, বিউলির ডাল ভেজানো রয়েছে। আচ্ছা এই পোস্তর জন্যে পাঁচফোড়ন, আমি পাঁচফোড়ন দিয়ে পোস্ত রান্না করি, কেননা আমার শ্বশুরবাড়িতে এটাই নিয়ম, আমি দেখে এসেছি পাঁচফোড়ন দিয়ে পোস্ত রান্না করতে। আর দেখুন এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে এখানেও আমার পাঁচ, এখানে আমার যে মৌরি ফোড়ন, মৌরি আছে, মৌরি আর তেজপাতা আর হিং, এই হিং তেজপাতা আর মৌরি ফোড়ন দেবো ডালে, আর নুন তো লাগবেই রান্নায় নুন। এই হচ্ছে আমার আজকে রান্নার উপকরণ, আমার রান্নার উপকরণ। আমি এবারে কিভাবে আমি আমার ডালটা আমি প্রেশার কুকারে করে নেব পুরোটা, আপনারা দেখতে থাকুন। আচ্ছা আমি গ্যাসে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, কুকার গরম হয়ে গেছে, আমি অল্প একটু তেল দিলাম, কেননা দেখুন ডালে এক গাদা তেল দিয়ে তো লাভ নেই, আমি বেশি ডালে ফোড়নটা দোবার মতন ডালে তেল দিলেই হবে, এটা আমার ক্ষেত্রে, মানে আমি এইভাবে অল্প ফোড়নের মতন দিয়ে আমি তেলটা দিই। আমি দিয়ে দিলাম তেজপাতা আর এই যে মৌরি রাখা ছিল, মৌরি আর হিং, এই হিং
স্টিং এর সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি এই ভিজানো ডালটা দিয়ে দিচ্ছি। আমি ভিজিয়ে রাখি এই কারণে যে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ব্যাস এবারে এর উপরে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নুনটা ডাল সেদ্ধ হলে পরে আমি নুন দেব, তার আগে নয়। এখানে সব দিয়ে দিলাম, ডাল সেদ্ধ হয়ে গেলে পরে একটু নুন দিয়ে আর মানে সুন্দর করে ঘুটিয়ে নিয়ে মানে পুরোপুরি আর কি ঘাটা 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 করে নিয়ে ডালটা পুরো মিশিয়ে দিয়ে তারপরে আমি আসছি আপনাদের সামনে। ততক্ষণে হোক প্রেশার কুকারে। বন্ধুরা আমি পোস্ত যখন বাটি আমি একদম প্রথমে পোস্তটাকে শুকনো পোস্ত আমি মিক্সিতে দিয়ে দিই। তারপরে মিক্সিতে মানে বেশ খানিকটা একটু ডাস্ট হয়ে গেলে পরে আমি তখন জল দিই। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, তার কারণ পোস্তটা বেশ ডাস্ট হয়ে গেছে, পোস্তটা এতে ভালো বাটা যায়। পোস্ত বাটা রেডি, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা আমি গ্যাস গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি পোস্ত রান্না করার জন্য। ডাল সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি, স্টিমটা বেরিয়ে গেলে তারপরে আমি ডালে একটু নুন দিয়ে আপনাদের সামনে আমি আনছি। আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এই আনাজগুলো ছেড়ে দিলাম। আচ্ছা আমার শ্বশুরবাড়িতে মানে বিউলির ডাল আর পোস্তয় কোনোদিন হলুদ পড়ে না, কোনোদিনই হলুদ দেন না। আমি এটাই শিখেছি, সেই জন্য আমি বিউলির ডালে আর আলু পোস্তয় বলুন যে কোনো পোস্তর আইটেমে আমি হলুদ ব্যবহার করি না। এই যে তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, আর
রান্নার টেস্টটা ব্যালেন্স করার জন্যে দেখুন একটুখানি চিনি দিয়ে দিলাম। জল দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকুনি জলের প্রয়োজন জল দিয়ে দিলাম। চাপা দিয়ে দিলাম, ফুটে গেলে আমি সিম করে দেব। আপনারা সঙ্গে থাকুন, আমি আসছি। আচ্ছা দেখুন বন্ধুরা, আমার এই পোস্ত আলু সেদ্ধ হয়ে গেছে। আলু সজনে রাখা তো সরু সরু, আমি এবারে পোস্তটা ঢেলে দিলাম। পোস্ত নাবানোর আগে এই কাঁচা পোস্তটা আমরা দিই রান্নায়। পোস্ত দিয়ে আমি বেশিক্ষণ আমরা ফোটাই না। এই কাঁচা পোস্তটা দিয়ে দিলাম। এবারে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি ওপরে, একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিলাম। পোস্ত রান্না হয়ে গেছে, ব্যাস। পোস্ত যদি বেশি ফোটানো হয় আর তাহলে পরে না ওটা একটু হজম হতে অসুবিধা হয়। যাই হোক, এই এই পদ্ধতিতে আমার শ্বশুরবাড়িতে রান্না আমি শিখেছি, আমি সেই পদ্ধতিতেই পোস্ত রান্না করলাম। এবারে আমি রান্না পোস্তটা আমি একটা পাত্রে স্থানান্তরিত করি, আপনারা সঙ্গে থাকুন। দেখুন এই যে পোস্ত আমি এই পাত্রে ঢেলে রেখেছি। আজকে তাহলে আমাদের কি মেনু সেটা আপনাদের দেখাই। এটা এই আলু আর সরু সরু সজনে ডাঁটা দিয়ে পোস্ত। আচ্ছা তারপরে হচ্ছে এই যে বিউলির ডাল। বিউলির ডাল আমি প্রেশার কুকার থেকে সিটি দিয়ে সিম করে একটুখানি খানিক্ষণ ফুটিয়ে তারপরে আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে আমি এই ডালটা করেছি। এবং নাবানোর সময় যখন দেখলাম যে হয়ে গেছে আমি একটুখানি নুন দিয়ে দিলাম, যেটা নুনটা দেওয়ার কথা সেটা দিয়ে দিলাম, ব্যাস। তাহলে এই বিউলির ডাল, আলু পোস্ত, কালকের মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট সেটা বেঁচে গেছিলো সেটা আছে, আর এই যে এই মাছটা হলো কালকের রান্না করেছিলাম খোরশোলা মাছ, এটাও বেঁচে গেছিল। বললাম যে আমাদের প্রতিবেশী একজন আমাদের চিকেন দিয়ে গিয়েছিলেন, অতএব মাছটি বেঁচে গেছে। এই হলো, আর ভাত তো আছেই, ভাত আর দেখাচ্ছি না বন্ধুরা। আর এই যে দু বাটি দুজনের টক দই, এটা আমাদের ডায়েটে প্রতিদিন আমরা রাখি গরমকালে, আর শীতকালে তখন দইটা খেতে ভালো লাগে না খুব একটা। আচ্ছা তাহলে বন্ধুরা, আজকের রান্না আমার হলো। আজকে রান্নার তাল ছিল না তেমন বেশি, তবু যেটুকুনি করার হয়ে গেছে। এবার চলুন আমি আমার হাজবেন্ডের কাছে নিয়ে যাই, ওনার সঙ্গে আপনারা একটু দেখা করে নিন, চলুন। এই আলোটা জ্বালি, ঘরটা অন্ধকার তো। এই যে নমস্কার, আমি একটু ভালো আছি। হ্যাঁ একটু ভালো আছি, ওষুধপত্র চলছে। নমস্কার, ভালো থাকবেন।
হ্যাঁ, উনি এখন একটু বেটার, ওষুধপত্র তো চলছে। আর ওই যে বললাম মঙ্গলবার দিন ব্লাড টেস্ট হবে, তো ব্লাড টেস্ট হয়ে গেলে পরে তার রিপোর্টটা আসুক, তখন আরও ভালো করে বোঝা যাবে। আচ্ছা, আজকে আমি বললাম আমাদের বিয়ে বাড়ি আছে, আমরা বিয়ে বাড়িতে যাব। উনি হয়তো যাবেন না, কেননা উনি আমায় বলছেন যে আমাকেই একা যেতে, সুতরাং আমি একা যাব। চলুন দেখি আমি শাড়ি বার করে রেখেছি, কী শাড়ি পরে যাই। দেখুন বন্ধুরা, এই শাড়িটা আমি আজ বিয়েবাড়িতে পরে যাব। এটা হচ্ছে ইক্কাত শাড়ি, পাটলি পাল্লু শাড়ি, ইক্কাতের পাটলি পাল্লু। দেখুন, এই হলো শাড়ির আঁচল, দেখাতে পাচ্ছি না, এটা চলে আসছে। এই হলো শাড়ির পুরো আঁচল, আঁচলটা হচ্ছে এরকম, এই দেখুন চওড়া আঁচল। এই হচ্ছে বডিটা, বডি হচ্ছে অফ হোয়াইট রঙের, আর কুঁচিটা আবার হচ্ছে এই বেরুন কালারের, পাটলি পাল্লু শাড়ি, অফ হোয়াইট বডি, ছোট্ট ছোট্ট ফুল আছে এর মধ্যে। আর এটা হচ্ছে কুঁচির পোর্শনটা, আর এই আঁচল, আঁচল অনেকটা চওড়া। এর সঙ্গে আমার চন্দ্রাণী পার্লের মুক্তোর গয়না অনেকগুলোই আছে, তার মধ্যে আমি আজকে আমি যেটা ভাবছি যে আমি একদম প্লেন মুক্তোর গয়নাটাই পরব, সেটা বরং ভালো লাগবে দেখতে, মানে শুধু দুটো ছড়া আর কি রয়েছে মুক্তোর, তা সেটাই আমি আজকে, এটার সঙ্গে এই গয়না। আবার পরশু দিন আমাদের এই একই ব্যাপারে, মানে আজকে মেয়ের বাড়িতে যায় নেমন্তন্ন, পরশু দিন আবার ছেলের বাড়িতে নেমন্তন্ন, তো আমাদের একই বাড়িতে, মানে বিয়ে হচ্ছে যে পাত্রপক্ষ কন্যাপক্ষ সবাই আমাদের পরিচিত। চলুন আমি শেষ করার আগে আরেকটু কথা বলে নিই আপনাদের সঙ্গে। Yeah.